বিশ্ব রেকর্ড করে এক মাসে এগারো হাজার বার ভারতীয় বায়ুসেনার আকাশে পাক খেল সুখই তেজস প্রায় এক মাস ধরে দেশের আকাশ জুড়ে চক্কর কাটল সুখই মেঘের মতো ভারতীয় বায়ুসেনার সব যুদ্ধবিমান সম্প্রীতি ভারতে অনুষ্ঠিত হয়ে গেল বায়ুসেনার সবথেকে বড় মহড়া গগন শক্তি আর সেই মহড়ায় অংশ নিল দেশের প্রায় সব যুদ্ধ বিমান বায়ুসেনার এক আধিকারিক জানিয়েছেন দেশের আকাশে অন্তত এক হাজার বার পাক খেয়েছে যুদ্ধ বিমানগুলি আট থেকে বাইশে এপ্রিল চলে সেই মহড়া যে কারণে অংশ নিয়েছিল সুখোই থার্টি মিরেস টু থাউজেন্ড জাগুয়ার মিক টোয়েন্টি নাইন মিট টোয়েন্টি ওয়ান সেভেন তেজস হক ইত্যাদি এই মহড়া থেকে বোঝা গিয়েছে যে কমবেট এয়ারক্রাফটের যে অভাব আছে তার রণক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না দুই দেশের সঙ্গে যুদ্ধেও কোনো সমস্যা হবে না জানা গিয়েছে কিছু কিছু জায়গায় আবহাওয়ার জন্য এয়ারক্রাফ্ট ওড়ানো সম্ভব হয়নি প্রথম পর্যায়ে তবে মহড়ার দ্বিতীয় পর্যায়ে এই সমস্যা সমাধান করে ফেলা হবে বায়ুসেনা জানিয়েছে তাদের অন্তত বিয়াল্লিশ স্কোয়াডন এয়ারক্রাফট দরকার অর্থাৎ সব ধরনের বিমান মিলিয়ে আটশো চল্লিশটি তবে বর্তমানে ভারতের ঘরে রয়েছে একত্রিশ স্কোয়াডন অর্থাৎ ছয়শ বিশটি বিমান দুই হাজার উনিশে ভারতে আসার কথা রয়েছে দুই স্কোয়াডন রাফায়েলের তবে দুই হাজার পঁচিশের মধ্যে মিক সেভেন ও মিক টোয়েন্টি ওয়ান বিমানের দশটি স্কোয়ার্ডন অকেজে হয়ে যাবে তাই পরিস্থিতি যে খুব একটা পাল্টাবে না সেটা স্পষ্ট